কথা বলছিলাম ধূপগুড়ি মহকুমা ঘোষণা হলো আর ইতিমধ্যেই সেলিব্রেশন শুরু হয়ে গেছে ধূপগুড়িতে। আপনারা দেখছেন সেই সেলিব্রেশনের ছবি। মহকুমা হচ্ছে ধূপগুড়ি। এর আগে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেদিন ভোটে জয়ী হলো তৃণমূল সেই দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আবার আজকে সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন মহকুমা হচ্ছে ধূপগুড়ি। ধূপগুড়ি আমরা যেহেতু ইলেকশনের আগে বলেছিলাম যে সাব ডিভিশন হবে, ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে সাব ডিভিশন ধূপগুড়ি হচ্ছে এবং সেটা ডিটেলস প্রসেস চলছে। ফিরে এসে আমি ওটা মানে যা করার করে দেবো। আর ধূপগুড়িতে সাব ডিভিশন হচ্ছে এটা যদি আপনারা দয়া করে ধূপগুড়ি বানারহাটের কিছুটা অঞ্চল নিয়ে, ধূপগুড়ি টাউন নিয়ে, ধূপগুড়ি গ্রামীণ অঞ্চল নিয়ে সাব ডিভিশন হচ্ছে এটা আজকে ডিসিশন হয়ে গেছে। মানুষ সেলিব্রেট করছেন, কিন্তু বিরোধী দলনেতা তো ঠিক উল্টো কথা বলছেন। বলছেন ধূপগুড়ি মহকুমা হলে নাকি সমস্যা বাড়বে, ধূপগুড়ি মহকুমা হলে নাকি পরিকাঠামোর কোনো উন্নয়ন হবে না। কি বলছেন দেখুন। জেলার মহকুমার কোর্ট তৈরি হয়েছে, তাতে লাভ কি হবে? আমতলার লোকের অর্থনৈতিক ভাবে ক্ষতি হবে, ট্যাক্স চাপাবে, ট্রেড লাইসেন্সের ফি চাপাবে, লোকে জল নিতে গেলেও টাকা দিতে হবে, ছোট ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্সের ফি নিতে ট্রেড লাইসেন্স করতে গেলে 5,000 টাকা করে চাইবে। ঠিক একইভাবে একটা মহকুমা ঘোষণা করা হাততালি কুড়ানো অন্য জিনিস, তার পরিকাঠামো কোথায়? কথা বলবো সরাসরি, চলে যাবো রকির সঙ্গে, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে সাধারণ মানুষ আছেন। রকি, তুমি শুনলে, পরিকাঠামো কোথায়? বরং করের বোঝা বাড়বে, শুভেন্দু অধিকারী বলছেন। কি বলবেন সাধারণ মানুষ তোমার সঙ্গে যারা আছেন? অয়ন, এক দশকের বেশি সময় ধরে ধূপগুড়ি বিধানসভা এলাকার সাধারণ মানুষ এবং ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা আন্দোলন চালিয়ে গেছেন ধূপগুড়িকে মহকুমা করার জন্য এবং প্রশাসনিক যে কাঠামো আছে তার উন্নতির জন্য। অবশেষে কিন্তু আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলে দিলেন ধূপগুড়ি মহকুমা হতে চলছে, আর তারপরেই কিন্তু সেলিব্রেশনে মেতে উঠেছেন সাধারণ মানুষ। আমি শুভেন্দু অধিকারী, এই বক্তব্যটা নিয়ে প্লিজ রনি, রকি যারা সদস্য রয়েছেন তারা, শুভেন্দু অধিকারী যে বলেছেন তার প্রতিক্রিয়া সাধারণ মানুষের থেকেই শুনে নেব। শুভেন্দু অধিকারী বলছেন পরিকাঠামোর উন্নতি হবে না এবং অসুবিধায় পড়বেন এখানকার মানুষই, কি বলবেন? দেখুন, নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান ইস্যু ছিল এই মহকুমা, তো কাজে এটা রাজনৈতিক দলের কাজ। আমরা ওই সব বিতর্কের মধ্যে যেতে চাই না, আজকে আমাদের খুব আনন্দের দিন। হ্যাঁ, কাজেই দীর্ঘদিনের আন্দোলন, সন্তান সফল হলে যেরকম গার্জিয়ানরা খুব খুশি হন, আনন্দ পান, আজকে আমাদের সেই আনন্দ। এর আগেও তো বিধায়ক ছিলেন, তা সেই সময়ও তো আপনাদের আন্দোলন ছিল যখন বিজেপির বিধায়ক ছিল যে মহকুমা হোক, সেক্ষেত্রে কি কোনো তারা পদক্ষেপ নিয়েছিল? না, হয়নি বলেই তো এবার হলো। অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা ধূপগুড়ির মানুষকে যে তারা একটা মহকুমা পাচ্ছেন।